মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই পুজোর দিনে। তো আমিও খুব ভালো আছি, পুজো বলে কথা। শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই আজকের দিনটাও খুব ভালো করে ঠাকুর দেখুন। আর এখন আমি স্নান টান করে বেরোতে বেরোতেই দেখি ঠাকুর মশাই এসে গেছে। আমাদের ঠাকুর ঘরে দুর্গাপট আছে, ওখানেই মা সাজিয়ে গুছিয়ে তো দুর্গাপটটাকে রেখে দিয়েছে, ওখানেই আমরা অঞ্জলি দেব। শুনলাম নাকি শ্রীভূমির যে বুর্জ খলিফা হয়েছে ওইটাতে যে লাইটিংটা আছে ওটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, দু চারজন যারা দেখেছে তাদেরই ভালো, আমি এমনিও যেতাম না। আর চলুন, আমি এখন বেশি কথা বলবো না, মানে রেডিও হয়নি কোনো রকমে, জাস্ট চানটা করে সবে মাত্র বেরিয়েছি, দেখি ঠাকুরমশাই চলে এসছে। তো ঝটপট করে একটুখানি যাই হোক রেডি হয়ে নেবো, নিয়ে আমি এখন ঠাকুর ঘরে গিয়ে আগে অঞ্জলিটা দিয়ে নেবো। সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধকে শরণ্যে তম্মকে গৌরী অভিধায়ত দত্তকম নৌকত্তম কৌজন নিত্যম তত্ত্ব দৈতব কচ্ছেদ তত্ত্ব। আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চানও করে নিয়েছে। আর ওই টাইমে কিছু সেরকম রূপচর্চা কি চুলচর্চা করতে ইচ্ছা করে না তাড়াহুড়োর মধ্যে। চুলচর্চা তো তবুও ঠিক আছে, শ্যাম্পু করে নেওয়া যায়, কিন্তু রূপচর্চা করতে ইচ্ছা করে না। আর কদিন যাবৎ একভাবে মেকআপ করে করে আমার মুখের যা অবস্থা হয়েছে, পুরো মানে সেই দানা 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 হয়ে এত র্যাশ বেরিয়েছে, বিচ্ছিরি লাগছে। ওই জন্য আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে ময়দা, বেসন, চালের গুঁড়ো, পাতিলেবু, আর এইগুলো দিয়ে একসাথে একটুখানি মিশিয়ে সেটা আমি এখন একটুখানি ফেস প্যাক হিসেবে মুখে ব্যবহার করব। মেখে রেখে দেবো 10 মিনিট মতন, তারপরে ওটাকে জল দিয়ে ভালো করে রাব করে ধুয়ে ফেলব। আর ইতিমধ্যে আমার একটা ভিডিও আমি আপলোড করে দেবো, তো এটা আপনারাও করতে পারেন। কারণ পুজোর সময় খুব বেশি মেকআপ করার ফলে যাদের স্কিনে মেকআপ সহ্য হয় না, সেন্সিটিভ স্কিন, তাদের জন্য এইসব প্যাক হচ্ছে একটুখানি ইনস্ট্যান্ট র্যাশের থেকে রিলিফ দেবে। একটুখানি স্কিনের ভেতরে যতই আমরা মিসেলার ওয়াটার ইউজ করি একটুখানি স্কিনটাকে ঠিকঠাক করে দেবে আর কি। মেকআপটা করার ফলে একটু তো স্কিনটা যতই হোক একটু তো খারাপ হয়েই যায়, তো স্কিনটাকে একটু আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারাও এরকম দুর্গা পুজোর সময় কন্টিনিউ মেকআপ করছেন রোজ, একবার এই প্যাকটা 2-3 দিন ছাড়া ছাড়া ইউজ করে দেখুন, তারপরে তো আস্তে আস্তে ঠিক হয়েই যাবে। পুজো তো আমাদের হয়ে গেছে, বাড়িতে যে দুর্গাপটের পুজোটা হলো, তো আজকে যেহেতু অষ্টমী সেহেতু ঠাকুরকে আজকে পদ্ম দেওয়া হয়েছে। দুটো পদ্ম, একটা মানে আমি পদ্মটা ফুটিয়ে দিয়েছি আর একটা পদ্ম মা ফুটিয়ে দিয়েছে, সেটা ঠাকুরের পটের সামনে দেওয়া হলো। তো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আগে না আমাদের এখানে আমাদের ওয়ার্ড থেকে কমিউনিটি হল আছে, সেখানে অষ্টমীর দিনকে খাওয়ানো হতো দুপুরবেলা, হয় লুচি, 2-3 রকম তরকারি, পোলাও হতো, চাটনি, মিষ্টি, যা যা হয় একটা ফ্রাই টাইপের থাকতো, সমস্ত কিছু খাওয়ানো দাওয়ানো হতো। তো আগের বছর লকডাউন যেহেতু ছিল, করোনা চলছিল এত, তো আগের বছরও বন্ধ হয়ে গেছে, এবছরও বন্ধ হয়ে গেছে। তো আগের বছর থেকে আবার আমরা বাড়িতেই রান্নাবান্না করে খাই দাই। আজকে যেহেতু অষ্টমী সেহেতু আমাদের বাড়িতে লুচি টুচিই হবে, কেননা অষ্টমীতে তো বলে ভাত খেতে নেই, সেই জন্য লুচি হবে, লুচি, 2 রকম তরকারি। আচ্ছা চলুন রান্নাঘরে যাই, গিয়ে দেখাই যে কী আজকে আমাদের বাড়িতে তরকারিপত্র হচ্ছে। আর একজন ওখানে পুরোপুরিভাবে ছুটি মানাচ্ছে, কেননা দশমীর পর থেকে লক্ষ্মী পুজোর জন্য আবার ডিউটি দিতে হবে, ওই জন্য এখন ছুটিটা মানিয়ে নিচ্ছে। আজকে যেহেতু অষ্টমী, আমাদের বাড়িতে যে মেনুগুলো হচ্ছে সেগুলো হচ্ছে, এখানে জলপাইয়ের চাটনি রাখা আছে, আর জলপাইয়ের চাটনিটা পুরো কালকে যেহেতু করে রাখা ছিল পুরো জেলি জেলি হয়ে গেছে। এখানে হয়ে গেছে ছোলার ডাল, আলু চচ্চড়িটা আমি সকালবেলা এমনি টিফিনের জন্য করেছিলাম, আর এখানে হচ্ছে যেটা সেটা আলু ফুলকপির তরকারি, এটা এখন হচ্ছে, এখনো পুরোপুরিভাবে হয়নি। অষ্টমীর দিনে নাকি আমাদের বাড়িতে আলু ফুলকপির তরকারি খেতেই হয়, বাবা বলছিল, ওই জন্য মানে এটা ফুলকপির তরকারিটা হচ্ছে। এখানে মা এখন ময়দাটা মাখছে, যেহেতু আজকে ময়দা হবে, দুবেলারই ময়দা একসাথে মেখে নিচ্ছে,
বেলার ময়দা একসাথে মাখা হচ্ছে বলেই অতটা ময়দা। আপনারা যেন ভাববেন না যে আমরা অতটাই ময়দা মেখে সেটা লুচি পরোটা যাই হোক করে খেয়ে নেবো। দুবেলার ময়দা মাখা হচ্ছে, যদি একটু বেঁচেও যায় এক্সট্রা রেখে দেওয়া হবে, রোজই তো বাড়িতে লুচি পরোটা হয়েই থাকে, তো চলে যাবে। আমাদের লুচি রুটির জন্য যে আটা ময়দা সবসময় একটু বেশি করেই মাখা হয়, যেটা বাঁচে সেটা ফ্রিজে রেখে দেয়, পরের দিন চলে যায় সবসময়। আর বাইরের আকাশটা আজকে দেখতে পাচ্ছেন কিরা মেঘলা মেঘলা মতন হয়ে আছে। আজকে অষ্টমী তো, আজকে বলেই দিয়েছে যে আজকে নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে। মায়েরা তো কালকে গেছিলোই, ঠাকুর ফাকুর দেখে চলে এসছে। আজকে আমি এখন একটুখানি বেরোবো, একটুখানি বেরোবো, ওই জন্য রেডি হব, কাছেই যাব, ঠাকুর পুজো হচ্ছে যেখানে সেখানেই যাব। আমি আর ও যাবো, ও যদি যেতে ইচ্ছা করে ও যাবে, নাহলে আমি একাই ঘুরে আসবো। তো আমি রেডি হয়ে গেছি আর লিপস্টিকটা লাগাইনি, তার একটাই কারণ হচ্ছে যে মাস্ক পরে নেবো বলে। আর বাইরে থেকে বেরিয়ে মাস্ক যতটা পারছি না খোলারই চেষ্টা করছি। এই শাড়িটা আজকে পরেছি এইরকমভাবে। তো আজকে হয়তো আমাকে দেখে অনেকেই বলবে এই মেয়েটা কি হলুদ রং ছাড়া কোনো রঙই চোখে দেখতে পায় না। আসলে না, আমাকে যে যখন দেয় তখন হলুদ কালারই দেয়, আমি নিজেও যখন কিনি তখন হলুদ কালারই কিনি, দোকানে যখন যাই না তখন মোট ফট করে গিয়ে আগে হলুদ রঙের যে জামা কাপড়টা থাকে সেটার ওপরেই আমার চোখ পড়ে যায়। তো এই জন্য আমার হলুদই ম্যাক্সিমাম জামা কাপড় সবই হলুদ রঙের, পুজোতে আমার হলুদই রঙের জামা কাপড় পরা হলে বছর। তো যাবো এখন চণ্ডীপাঠ হচ্ছে, আমি এখানকার যে মন্দিরটা আছে মানে এখানকার যে প্যান্ডেলটায় দুর্গাপুজো হয়েছে সেখানেই সকালবেলা আজকে অষ্টমী, যেহেতু মা পুজো পাঠিয়ে দিয়েছিল বা আলতা সিঁদুর দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছিল, তো এখন প্রসাদটা আনতে যাব, ওই জন্য একটুখানি রেডি হয়ে নিয়েছে। আর আজকে যেহেতু অষ্টমী একটু সোনার গয়না গায়ে দিতে হয় বলে একটু হালকা পাতলা পরেও নিয়েছি, এখন যে বাইরে বেরোবো বেশি ভালো কিছু পরা যাবে না, তো ওই জন্য পরে নিয়েছি। মম দেবাবতারুগম চক্রভাগানাহম সর্বা মুপস্নামি পৃথক পৃথক ত্রৈলোক্যেব ততয়ো চণ্ডীপাঠ হচ্ছিল। তবে চণ্ডীপাঠ হওয়ার সময় শুনলে আমার খুব ভালো লাগে, এখানে বসেছিলাম বাড়িতেই আছি, ভোগ নিয়ে এসেছিলাম, বললো যে দেড়টার সময় করে আসতে, দেড়টার সময় করে ভোগটা নিয়ে যেতে, তো তখন আবার আসতে। কালকে তো ভালো করে দেখাই হয়নি প্যান্ডেলটা কিরকম হয়েছে, এমনি দূর থেকে যেটুকু নিয়ে ভিড়ের মধ্যে গাদাগাদি করে আর ভালো করে দেখা যায়। তা আজকে পুজো দিয়ে যাওয়ার সময় আর একটুখানি ঢুকলাম, ভালো করে দেখবো, দেখে দেখে বেশ দু পাঁচ মিনিট থেকে তারপরে বাড়ি যাবো। একটুখানি আগে গিয়ে ও গিয়ে ভোগ আনলো, তো একটা থেকে দেবে বলেছিল, ও গেছিল 1:15 ভোগ দিয়ে দিয়েছে। আর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে পোলাও দিয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা দিয়েছে, আর পায়েস দিয়েছে, এখানে খিচুড়ি দিয়েছে, আর একটা মনে হয় বাঁধাকপি আলুর একটা তরকারি দিয়েছে। তো এই ভোগ দিয়েছে, আর এই ভোগের গন্ধ আমার এত ভালো লাগে কি বলবো, মানে ঘরে ঢুকলেই যেন ঘরটা মোমো করছে। আর আমার কাছে আমাকে না মানে যে কোনো ভোগ আমি খেতে খুব ভালোবাসি, ভোগ হলে আমার কিচ্ছু চাই না, এতটাই ভোগ খেতে ভালোবাসি। আর ভোগ দেখবেন যেরকম করেই রান্না করুন না কেন ভোগের টেস্টটাই পুরো অন্যরকম হয়। আজকে অষ্টমীর দিনে আমাদের এখানকার সবাই গিয়ে মোটামুটি ভোগ নিয়ে আসে, আর ও বলছিল বিশাল লাইনও পড়েছে, তো ভোগ খেতে কার না ভালো লাগে, তো আমারও সেই হিসেবে খুব ভালো লাগে। আজকে এত কিছু মেনু হয়েছে বলে আমি সকাল থেকে পুরো পেট খালি করে রেখে দিয়েছি। গুড ইভিনিং, আর এখন আমি রেডি হয়ে গেছি, একটুখানি কালকেও যে ঠাকুরগুলো দেখেছি সেই ঠাকুরগুলো আর দেখবো না, যেগুলো বেঁচে আছে কালকে দেখেও দু একটা সেগুলো দেখার জন্যই আজকে বাইরে বেরোচ্ছি। আজকে বিকেলবেলা মোটামুটি 4 থেকেই আমাদের এখানটা গম গম করছে, আর বাইরে তো আমাদের ওই প্যান্ডেলটা অ্যানাউন্স করছে যে মণ্ডপে হাত দেবেন না, লাইটে হাত দেবেন না, হ্যানা ত্যানা। 6:30 বাজে অলরেডি, তো 8:30-9:00 মধ্যে বাড়ি ঢুকে যাবো, 1-2 ঠাকুর দেখবো বাড়ি ঢুকে যাবো। আরও কেন যাচ্ছি বলুন তো, সবাই বেরিয়েছে, আমি যদি না বেরোই এরম রাস্তার ধারে বাড়ি, এবার গম গম করছে, এবার আমার মনটা খারাপ খারাপ লাগে, যদি ভাবলাম না একটুখানি একটা ঠাকুরও যদি দেখি একটুখানি মোড় থেকে যদি ঘুরে আবার চলেও আসি, কিন্তু তবুও একটুখানি বেরোই, ওই জন্যই বেরোচ্ছি। Thank you.
করা হয়ে গেছে, ঝটপট ডেকে নিয়েছি, খুব একটা ভিড়ও ছিল না, হয়ে গেছে। এবার সোজা বাড়ির দিকে রওনা দেবো, আর শরীর চলছে না। এখন 8:10 বাড়ি চলে এলাম, আর আসার পথে দুটো মাস্ক কিনে নিয়ে ঢুকলাম। আমাদের মাস্ক না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আমার থেকেও ওরটা বেশি তাড়াতাড়ি হয়, রেগুলার ইউজ হয় তো ওই জন্য। মানে কত তাড়াতাড়ি ঠাকুর দেখেছি, কত হেঁটেছি বলুন তো, হাঁটাটাও হলো একটুখানি, সারাদিন তো বাড়িতেই থাকি, হাঁটা হয় না, হেঁটে হাঁটাও হয়ে গেল। দুটোই কালকে বাকি ছিল, তো একটা মানে হয়েছিল দূর থেকে দেখেছিলাম ওই আর কি, তো দেখে বাড়ি চলে এসেছি, আর আজকে নয়। আর এইখানে একজন খেলা হচ্ছে নাকি, খেলা হচ্ছে ওই জন্য এসেই আগে টিভিটাকে পট করে অন করে দিল। পাখাটা আমি কথা বলছি কিন্তু পাখাটা তো অন করতে পারবে না, পট করে টিভিটাকে অন করে দিল। আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয়েছে, কিন্তু তবুও কালকে যেরকম ভিড় হয়েছিল আজকেও সেরকমই ভিড় হয়েছে মনে হচ্ছে, কেননা আজকে আর একটু বেশি ভিড় হওয়ার কথা। আমার মনে হয় হয়তো অনেকে আজকে কলকাতায় ঠাকুর দেখতে চলে গেছে, এরকম আমাদের মধ্যে সবারই ধারণা আছে যে অষ্টমী নবমী কলকাতায় ঠাকুর দেখতে যাবো। আবার অনেকে বলে অষ্টমী নবমী ভিড় হবে বলে আগে থেকে পঞ্চমী চতুর্থীতে ঠাকুর দেখে আসি, যারা ওই রকম করে তারা একটু বুদ্ধিমানের কাজ করেন, কারণ চতুর্থী পঞ্চমীতে অবশ্যই কলকাতার ঠাকুরের একটু ভিড়টা কম থাকে। আর এখন তো পুরো পা দেওয়া যাবে না, আগে আমরাও যেতাম করোনা বলে এবছর আমরা যাইনি। আগের বছর প্রথমবার আমরা করোনার সম্মুখীন হয়েছিলাম বলে অনেকে ঠাকুর দেখতে বেরিয়েছিল বা অনেকে বেরোয়নি, একটুখানি ভিড়টা কম ছিল। আর এবছর এত ভিড় হয়েছে, মানে আগে যেরকম আমরা দেখেছি যে দুর্গাপুজো কী ঠিক কীরকম হওয়া উচিত, প্রচুর সাজগোজ, প্রচুর ঘোরা বেড়ানো, ঠাকুর দেখা, প্রচুর ভিড়, প্রচুর, এবছর যেটা দেখছি আগে যেরকম রাস্তার ধারে দোকান বসতো সেগুলো এবছরও বসেছে, কিন্তু আগের বছর বসেনি। আগের বছর প্রথম বছর করোনা এসেছিলো এবার সবাই একটুখানি ভয়েতেই ছিল, তো এবছর আস্তে আস্তে ভ্যাকসিন হয়ে গেছে অনেকেরই, মানে ম্যাক্সিমাম ভ্যাকসিন হয়ে কমপ্লিট, তো সেক্ষেত্রে ভয়টাও অনেকটা কম। যদিও এখন শুনছি যে দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতার করোনার সংক্রমণটা নাকি পুজো কটা দিন নাকি আবার বেড়েছে, তবুও লোকের যেহেতু অনেক ভ্যাকসিন হয়ে গেছে একটু তো ভয়টা কমই। আর আজকে চলে গেছি, আজকে মোটামুটি বারুইপুরে যা যা ঠাকুর এলাকার মধ্যে হয়েছে সব সব দেখা কমপ্লিট হয়ে গেছে। আকাশ প্রচণ্ড পরিমাণে ডাকছে, বিদ্যুৎ প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, এবার রাত্রিবেলা যদি বৃষ্টিও হয়, কালকে যদি নাও বেরোতে পারি তাতেও কোনো দুঃখ নেই, কালকে সারাদিনটা বাড়িতে বসে কাটিয়ে দেবো, পোলাও অথবা ফ্রাইড রাইস কিছু একটা খাবো। আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে মুড়ি, সকালবেলা তরকারিপত্র সবই আছে, আমরা দুপুরবেলা কেউ লুচি খাইনি জানেন তো, কেননা কালকে যেহেতু আমি মোগলাই খেয়েছিলাম রাত্রিবেলা, আমি যেহেতু বাইরের খাবার একদমই খাই না, না খেয়ে বাইরের খাবার আমার শরীর নিতে পারে না, ঘরেতেই ওই রান্নাটা করে খাবো সহ্য হয়ে যায়, কিন্তু বাইরের খাবার আমার নিতে পারে না, এবার ওই জন্য একটুখানি শরীর সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়েছিলাম দুপুরবেলা, যাই হোক ওই জন্য লুচিটা যেহেতু ডিপ ফ্রাই হয় লুচিটা আমি খাইনি, হালকা তেলে একটুখানি পরোটা ভেজে দিয়ে তরকারিপত্র দিয়ে খাওয়া হয়েছে, রাত্রিবেলা একটুখানি মুড়ি খাবো, কালকে যেহেতু আর এক দফা ভালো খাওয়া দাওয়া আছে নৌমি বলে কথা। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, গুড নাইট।